দ্য ব্ল্যাক ওয়ার আসছে 13ই জানুয়ারি আপনাদের পাশের প্রেক্ষাগৃহে। মিশন এক্সট্রিম দেখে মানুষের মনের মধ্যে অনেক কিউরিয়াসিটি তৈরি হয়েছে যে হোয়াটস নেক্সট, হোয়াটস ব্যাক ওয়ার নিয়ে তারকা কথনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহরা রহমান সিমরান। 13 জানুয়ারি মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার ধর্মী সিনেমা ব্ল্যাক ওয়ার, এটি মিশন এক্সট্রিমের পার্ট টু। মিশন এক্সট্রিমের সকল রহস্য উন্মোচন হবে ব্ল্যাক ওয়ার সিনেমায়। ব্ল্যাক ওয়ার নিয়ে তারকারা কি বলছে চলুন জেনে নেওয়া যাক। মিশন এক্সট্রিম দেখে মানুষের মনের মধ্যে অনেক কিউরিয়াসিটি তৈরি হয়েছে যে হোয়াটস নেক্সট, হোয়াটস নেক্সট। তো হোয়াটস নেক্সট এটা হচ্ছে ব্ল্যাক ওয়ারে দেখা যাবে। দেখুন, আমরা যা করি সবই আপনাদের জন্য, তো আপনারা যত বেশি বেশি আমাদেরকে একটু উৎসাহিত করবেন আমাদের সিনেমা দেখার মাধ্যমে, তো আমরা আসলে চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের কাজ আরও উপহার দিতে। শুরুর দিকে যেমন মিশন এক্সট্রিমে এটা তো একেবারে শুরু ছিল, তখন মেকআপ করতে পারতাম না, ইভেন আমার নিজের মেকআপ ওইরকম ছিল না, তাই সেটে গেলে যেটা হতো আমার টোনের মেকআপ পাওয়া যেত না। মিশন এক্সট্রিম তথা ব্ল্যাক ওয়ারের জন্য আমি ব্যক্তিগতভাবে যতটুকু ত্যাগ স্বীকার করেছি আমার অন্য কোনো এখন পর্যন্ত করা কাজের জন্য, এতটা শারীরিক এবং মানসিক কষ্ট আমাকে করতে হয় নাই। আমার বিশ্বাস ছিল যে কোনো রকম কর্তন ছাড়াই হচ্ছে সেন্সরে ছাড় পাবে ব্ল্যাক ওয়ার, কারণ এটাতে সোশ্যাল মেসেজই আছে, আমাদের দেশের জন্যই ইম্পর্টেন্ট মেসেজ আছে, এখানে কাটা ছাটার কিছু নাই আসলে। তো আশা করবো এখন মানুষ জাস্ট গিয়ে যেন হলে সিনেমাটা দেখে, এবং আমাদেরকে যদি এই সিনেমাগুলো আসলে দেখে আমরাও এই ধরনের সিনেমা করারও উৎসাহ পাবো। একটা অ্যাকশন থ্রিলার মুভিতে যে ধরনের বিষয়গুলো চেয়ে থাকে দর্শকরা, যে অ্যাকশন, সাসপেন্স, থ্রিল এবং খুব টানটান একটা উত্তেজনা, গল্পে কোনো মেদ থাকবে না, তো আমি চেষ্টা করেছি সেরকমভাবে বানানোর জন্য। এটা আমার দেশের দ্বিতীয় সিনেমা মিশন এক্সট্রিমের পরের পর্ব। মিশন এক্সট্রিমে আপনাদের সবার অনেক ভালোবাসা পেয়েছি, আশা করছি ব্ল্যাক ওয়ারে আরও বেশি ভালোবাসা পাবো। যারা মিশন এক্সট্রিম 1 দেখেছে তাদের জন্য অবশ্যই ব্ল্যাক ওয়ারটা দেখতে হবে পরিপূর্ণ তৃপ্তির জন্য। তো পুলিশ আমাদের সোসাইটিতে যে রোল প্লে করে সেখানে যারা যারা নেগেটিভ জোন থাকে, আমি ও ধরনের একটা জোনের একটা ক্যারেক্টার করি। মানুষ অনেক সিএলওকেও পছন্দ করে এবং ব্ল্যাক ওয়ারকে পছন্দ করে, তো দুইটা ভালোবাসার জিনিস যখন একত্রিত হবে আমার কাছে মনে হয় এটার রেজাল্ট ডেফিনেটলি ভালো কিছুই হবে। সেকেন্ড পার্টে মমিনের কী অবস্থা সেটা আমি জানি না, ডিরেক্টর সানি সানোয়ার জানে, সে তাকে বাঁচাবে কি মারাবে কি একদম শেষ করে দেবে, অথবা হসপিটালে যে দেখা যাচ্ছে বুকে পাঞ্চ করছে, হ্যাঁ সেখানে বাঁচতে পারে মরতে পারে, তবে বাঁচার লক্ষণ আমি দেখি না। আপনারা দেখেন, আপনারা আপনাদের মনের তৈরি যে প্রশ্নগুলো সেই জিজ্ঞাসাগুলোর উত্তর নিয়ে যান। সুলতান ক্যারেক্টারটা যখন আমাকে সানি সানোয়ার বলে আমার আমার খুবই পছন্দ হয়। আমাদের অনেক কষ্টের একটি কাজ, এখন আমাদের সব কিছু ডিপেন্ড করে আপনাদের উপর, আপনাদের ভালোবাসার উপর। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের ব্ল্যাক ওয়ার মুভিটি। সম্প্রতি ব্ল্যাক ওয়ারের ট্রেলার এবং টিজার মুক্তি পেয়েছে এবং দর্শকের ব্যাপক সাড়া দেখা গেছে। এছাড়াও প্রচারণার জন্য ব্ল্যাক ওয়ারের তারকারা ভিন্ন কৌশল অবলম্বন করছেন। গতকাল ঘটা করে ব্ল্যাক ওয়ারের টি শার্ট উন্মোচন করেছেন তারকারা। এই সিনেমাটা আলোচনায় আসতে পারে বলে এবং হলে দর্শক আনতে পারে বলে মনে করছেন অনেকে। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, মাজনুন মিজান সহ আরো অনেকে। এই মিশন হয়তোবা সহজ হবে। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আবারও কথা হবে নতুন কোন সিনেমা বা ওয়েব সিরিজ নিয়ে অন্য কোন তারকাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক এবং ফলো করে দা রিপোর্টের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।